আসসালাম আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা পবিত্র কোরআন মাজিদ হলো মানব জন্য পথ ও দিশারি গ্রন্থ এই কোরআনের মাধ্যমে আমরা আমাদের জীবন পরিচালনা করি আমাদের জীবনে যত সমস্যা পড়বে তার সমাধান এই কোরআন মাজিদে পৃথিবীর বুকে যত নির্ভরযোগ্য ও নির্ভুল গ্রন্থ রয়েছে তা হল আল কোরআন আর কোরআনের সংরক্ষণ দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে নিয়েছে আল্লাহ বলে আমি কোরআন নাজি করেছি অতপর আমি নিজেই এর সংরক্ষক পাশাপাশি দুনিয়ায় যারা এই কোরআনে হেফাজত করবে তিলাওয়াত করবে ও বিধান মেনে চলবে তাদের জন্য রয়েছে অসংখ্য উপকারিতা ও ফজিলতের ঘোষণা আল্লাহ তালা বলে আমি তোমাদের কাছে নাজির করেছি সুস্পষ্ট কিতাব যারা আল্লাহ সন্তুষ্টি লাভ করতে চায় এ দ্বারা তিনি তাদেরকে শান্তির পথে পরিচালনা করান এবং নিজ অনুমতি ক্রমে তাদেরকে অন্ধকার থেকে বের করে আনেন কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে কোনো মুমিন মুসলমানের জন্য কল্যাণকার নয় কেননা এই কোরআনতে তেলতেই মানুষকে উত্তম জীবনযাপন দিকে ধাবিত করে পরকালে সীমাহীন নায়ামত লাভে উদ্বুদ্ধ করে তাছাড়া নিয়মিত কোরআন তেলতে রয়েছে মানুষের জন্য অনেক বড় উপকারিতা আজকে আমি ছটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথম নম্বর হল জানাত লাভের সুপারিশ করবে কোরআন কে দিনে কোরআন আল্লাহর কাছে তেলৎকারের জন্য এভাবে সুপারিশ করবে হে আমার প্রভু আমার তেরাতকারীকে রাতের বেলা ঘুমাতে দেয়নি তাই তার ব্যাপারে তুমি আমার সুপারিশ কবুল করো রসুদ সাল আলাইসলাম বলেন অতপর আল্লাহ তালা কোরআনের সুপারিশ কবুল করবে দুই নম্বর হলো প্রশান্তি লাভে কোরআন একমত আল্লাহ জিকির দ্বারা মনে প্রশান্তি আনে আপনি সারাদিন মুখ দিয়ে বা শারীরিক কর্মের মাধ্যমে যত কার্য সম্পাদন করুন না কেন আল্লাহ জিকিৎ ছাড়া আপনার মনে উৎফল আসবে না আপনার মনে সুখ আসবে না অন্তরে শূন্য শূন্য ভাব অনুভব করবে কোরআনে বরকতি সব অশান্তি থেকে প্রশান্তি লাভ করা যায় আল্লাহতালা বলেন যারা ইমান আনে বিশেষ স্থাপন করে এবং তাদের অন্তরে আল্লাহ জিগির দ্বারা শান্তি লাভ করে জেনে রেখো আল্লাহ জিগির দ্বারাই অন্তঃসমূহ শান্তি পায় তিন নম্বর হলো সর্বোচ্চ জ্ঞানের উৎস এই কোরআন পবিত্র কোরআন কালে মানুষের সব জ্ঞানের উৎস কোরআন গবেষণা করে মানুষ দিন দিন নতুন কিছু আবিষ্কার করছে এই বিশ্বজগতের জ্ঞান ভাণ্ডার হলো এই কোরআন আজকে যত বিজ্ঞান চিকিৎসা শিল্প প্রতিষ্ঠানে যা কিছু দেখছেন সবকিছু মৌলিক তথ্য দিয়েছে এই কোরআন মানুষকে গবেষণা উদ্বোধ করতেই আল্লাহ ঘোষণা করেন ইয়াসিন বিজ্ঞানময় কোরআনের শপথ নিশ্চয় আপনি পেরিত রাসের অন্তর্ভুক্ত সঠিক পথের ওপর প্রতিষ্ঠিত কোরআন পরকাশিন ও পরম দয়াল আল্লাহ পক্ষ থেকে নাজির ক্ষিত্র চার নম্বর হল ইমান ভিত্তিতে কোরআন ইমান ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব মানুষ ইমান বাড়ে আবার কমেও যায় বিভিন্ন আমলার কারণে মানুষ ইমান কমে যায় আর কোরআন তালাতের মাধ্যমে মানুষ ইমান বহুগুণ বৃদ্ধি পায় তবে শুধু তিলেওতে নয় অধ্যয়ন করতে হবে আর যখনই মানুষের ইমান বেড়ে যায় তখন মানুষ দুনিয়া ও পরকলার জন্য নিজেকে সুন্দর করে গুছিয়ে তোলে আল্লাহ তালা বলেন মুমিন তো তারা আল্লাহকে স্মরণ করার সময় তাদের অন্তঃসমূহ কেঁপে উঠে আর যখন তাদের উপর তার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তা তাদের ইমান বৃদ্ধি করে এবং যারা তাদের রবর উপরেই ভরসা করে পাঁচ নম্বর হলো কোরআন সুপারিশকারী পরকালের ভয়াবহ দিনে এই কোরআন তার তেরৎকারী বিধান পালনকারী ও নসিহত গ্রহণকারীর জন্য মুক্তি লাভে সুপারিশ করবে হাদিসে এসেছে হজরত আবু উমামা হ্রদ আনু থেকে বর্ণিত রসুল সাল্লা আলিয়া বলেন তোমরা কোরআন তেরত করো কারণ কোরান কেমতের দিন তেরৎকারের জন্য সুপারিশ করবে সুতরাং আমরা প্রত্যেক দিন কয়েকটি আয়াত তেরাত করব শুধু কোরআন খুলে পড়তে হবে এমনটি নয় আপনি মুখে যা মনে আছে তাই পড়তে পারেন ছয় নম্বর হল মানবজাতির জাতির মুক্তি ঠিকানা হল কোরআন একমাত্র ইসলাম পারে মানবজাতির জাতির সকল সমস্যার সমাধান করতে মানুষদের গোলামী হতে বাঁচতে এই কোরআনের চেয়ে আর কোনো ধর্ম বা গ্রন্থ সঠিক হতে পারে না আর এরই ধারা মানুষের পরকালে জান্নাত পাবে আল্লাহ তালা বলেন আমি তোমার প্রতি প্রত্যেক বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যাস্বরূপ কিতাব প্রেরণ করেছি এবং আত্মসমর্পণকারীদের জন্য এই কোরআন আন পথ প্রদর্শক করুণা ও সুসংবাদ স্বরূপ আল্লাহ তালা আমাদেরকে বুঝা মারা তাফিক দান করুক আমি